আর আমি সারাটা জীবন রাধা দিদির হয়ে গান গেয়ে যাব। আমার নাম শ্যামা, আমার গায়ের রং কালো জানেন, সেই জন্য না আমার মা বাবা দাদা বৌদি খুব চিন্তা করে আমাকে। ওরা সবাই ভাবে যে আমার বিয়ে হবে তো, নাকি আমি এইভাবেই বাড়িতে বসে থাকব। আচ্ছা, আপনাদের সবার মনে আছে যেদিন প্রথমবার ত্রিলোচন জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসে বললো আমার নাকি সম্বন্ধ পাকা হতে চলেছে? সেদিন না আমার মা বাবা দাদা ভাই খুব আনন্দ পেয়েছিল জানেন, আনন্দ করে বাড়িটাকে একেবারে মাথায় করে রেখেছিল। আমারও খুব আনন্দ হচ্ছিল, কিন্তু আমার সেই আনন্দের কথা বলার যে কেউ ছিল না, শুধু ছিল আমার কৃষ্ণ। আর আমার সেই আনন্দের কথা আমি আমার কৃষ্ণকেই জানিয়েছিলাম। তারপর একদিন আমরা শহরে আসলাম, আমার বিয়ের বেনারসি কেনা হলো, গয়না কেনা হলো, সেদিন সবাই খুব মজা করছিল, গ্রাম থেকে কত মানুষ গিয়েছিল সেদিনকে। অবশেষে আসলো আমার বিয়ের দিন, আমার দধিমঙ্গল হলো, গায়ে হলুদ হলো, আর আমার মা, আমার মা সেদিন আমাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিলেন, নিজের গয়না পরিয়ে দিয়েছিলেন, আর সে যে গুজে পান পাতা দিয়ে মুখ ঢেকে আমি মণ্ডপে গেলাম। আর যখন পান পাতাটা মুখের সামনে থেকে সরালাম, দেখলাম দেখলাম খুব চেনা একটা মুখ জানেন, যে মুখটা কিনা আগে অনেক অনেকবার দেখেছি, অনেকবার শহরের রাস্তায় গ্রামের রাস্তায় অনেকবার আমি দেখেছি সেই মুখটাকে। চৌধুরী বাড়ির ছোট কর্তা, বিশ্বাস করুন আমি সেদিন বিয়েটা করতে চাইনি, ওখানে সবাই আমাকে বলছে আমি নাকি মিথ্যাবাদী, আমি নাকি ঠক, আমি নাকি চোর। কিন্তু আপনারা তো আমাকে চেনেন বলুন, আপনারা তো আমাকে জানেন, আমি কি সত্যি কাউকে মিথ্যে কথা বলেছিলাম, আমি কি সত্যি কাউকে ঠকিয়েছিলাম বলুন? কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেন, কেউ না, তাই আমাকে বাধ্য হতে হয়েছিল বিয়েটা করার জন্য। তারপর এসে দাঁড়ালাম চৌধুরী বাড়ির সদর দরজা, দরজাটা আমার মুখের সামনে থেকে খুলে যেতে শুরু হয়ে গেল আমার শাশুড়ি মায়ের অপমান, আমার মেজদিদির দেহ অপবাদ। আপনাদের মনে আছে আমার মেজদিদি আমাকে চোর অপবাদ দিয়েছিল? আপনারা বলুন না, আপনারা কি কেউ নিজের বাড়ির থেকে টাকা চুরি করবেন বলুন? কেউ করবেন নিজের বাড়ির থেকে টাকা চুরি? তাহলে আমি কেন করব? আমার তো কোনো লোভ নেই, আমার তো কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, তাহলে আমি কেন করব? সেদিনও কেউ আমার কথা বিশ্বাস করেনি, তাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বেরিয়ে পড়লাম রাস্তায়। আর আমার পাশে এসে কে দাঁড়িয়েছিল জানি? ছোট কর্তা, আমার স্বামী সেদিন আমার পাশে এসে দাঁড়িয়েছিল। সেদিন না আমার সব জ্বালা যন্ত্রণা সব অপমান সব কিছু বুঝে গিয়েছিল, কারণ আমার স্বামী আমার পাশে ছিল। আর একটা মেয়ের কাছে তার স্বামীর থেকে আর বড় কি হতে পারে বলুন তো? আমি জানি আমাকে কেউ কোনোদিনও কোনো অপমান করতে পারবে না, কোনো অপবাদ দিতে পারবে না, কারণ আমার পাশে আছে স্বয়ং শ্রীকৃষ্ণ। আর তার থেকেও যে জোর আছে সেটা হলো আমার মনের জোর। আর এই মনের জোর আমি কোথা থেকে পাই জানেন? আপনাদের সকলের কাছ থেকে। তাই হাত জোর করে সকলের কাছে শুধু একটা জিনিসের প্রার্থনা করব, দয়া করে আপনারা সবাই আমাকে এইভাবেই ভালোবাসবেন, এইভাবেই বিশ্বাস করবেন, আর এইভাবেই সাহস জুগিয়ে যাবেন। কি ভালোবাসবেন তো, জোরে সাহস জোগাবেন তো, আর বিশ্বাস বিশ্বাস করবেন তো? সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এইভাবে বিশ্বাস করার জন্য, আর এইভাবে সাহস জোগানোর জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা